Good morning everyone, welcome to the new episode of my second trip. আজকে ডে থ্রি, তোমরা বুঝতেই পারছ আমি কোথায় রয়েছি। কম্বলের তলায় ভিডিও শ্যুট করছি, আর এখন বাজে 12, এখন বাজে 4:32। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখতে পাচ্ছ গাইস? দেখতে পাচ্ছ? একবার টেম্পারেচারটা দেখো গাইস, -3 এখনই। অ্যাজ উই আর হেডিং টুয়ার্ডস 0 পয়েন্ট অ্যান্ড ইয়ামথাং ভ্যালি, অ্যান্ড আই হ্যাভ চেকড জাস্ট নাও দ্যাট the current temperature in Yamthang is -7 to -8 approximately, and in zero point it's near about -15. So I'm a little bit tensed as and excited as well. So cholo guys, ekhon 4:30 baje, amra near about 1.5 ghontar moddhe amra berabo. To guys, এটা হচ্ছে ভিউ ফ্রম আমার হোটেল, দেখতে পাচ্ছেন? ও একটু জুম করি তাহলে আরো বেটার দেখতে পারবেন, উপরে গেলে আরো দেখতে পাবো। তো গাইস, আমরা এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি, ব্রেকফাস্ট করে আমরা রওনা দিয়ে দেবো। কোথায় রওনা দেবো? ইয়ামথাং ভ্যালি। ইয়েস, আর চলে এসেছে নতুন রকমের বিস্কিট। আরে বিস্কিট নয়, কুকিজ। কুকিজ, আই এম সরি। ইয়া, ভেরি মাচ এক্সাইটেড। কিছু বলতে চাও? ইয়েস, দ্য নিউ টেস্টি টেস্ট কুকিজ। ইয়েস মিস্টার ছোটু, তাই গরম করা উচিত ভাই। আজকে ব্রেকফাস্টে হচ্ছে পোহা আর গরম চা। ভগবানকে কারুর পাশ দোয়া। -5 ডিগ্রিতে চা খেয়ে বিরাট ভালো লাগে ভাই, তোরা ভাই -5ই তো মজাটা আসবে। তো গাইজ, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরা খুব ভালো মতনই ব্রেকফাস্ট করলাম, যথেষ্ট ভালো ব্যবহার, ভালো মানে যথেষ্ট ভালো ব্যবহার এনাদের। আর আমরা এইমাত্র রওনা দিয়ে দেবো, আমাদের ভাইয়া পারপিট নিয়ে চলে এসেছে, আমরা এক্ষুনি রওনা দেবো। তো তো গাইস, একবার খালি দেখো, একবার খালি আমাদের হোটেলের ভিউটা দেখো, অসম ভিউ লাগছে। আর সামনে দেখতে পাচ্ছ? আমি জানি না কেরম দেখতে পাচ্ছ, আমি যদি আর একটু জুম করি তাহলে দেখতে পারবে পুরো সূর্যের আলোটা, মানে পুরো গোল্ডেন, একটা মনে হচ্ছে কেউ মানে গোল্ডেন সিরাপ ঢেলে দিয়েছে পাহাড়ের মধ্যে। তো গাইস, সাথে থাকো এরকম আরও এরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখার জন্য। তো গাইস সাথে থাকো। Guys, we finally reached Yamthang Valley. Guys, literally কাঁপছি, হাত পা পুরো জমে গেছে, গ্লাভস খুলেছি একটাই কারণে, তোমাদের জন্য, তোমাদেরকে দেখাবো বলে খুলেছি, তাহলে হাত পা পুরো জমে গেছে গাইস। গাড়ি উপর হোক, মাউন্টেন নিচে রেগা, ঠিক আছে? ওকে,
গাইস আমরা এখন জিরো পয়েন্টের দিকে রওনা দিয়ে দিয়েছি। গাইস এই ভিউ পয়েন্টটার নাম হচ্ছে রুইলেক লাচুং ভিউ পয়েন্ট। এখানে আমরা একটুখানি সেলফি টেলফি নিলাম। আমরা এখন জিরো পয়েন্টের দিকে রওনা দিচ্ছি। Finally guys, we have reached zero point! The view is awesome guys! Guys, আমরা এখানে জুতো চেঞ্জ করব, কিছু খাবো এখানে আমরা, দেখা যাক। তো গাইস আমরা এখন রয়েছি সিকিম জিরো পয়েন্টের, আপনারা দেখতে পাচ্ছেন 16,000 feet আমরা উপরে রয়েছি। সব ভিউয়ার্সরা খেলছে এখানে, আমরা একটু মতেই যাবো, জাস্ট আমরা ভিউটা এনজয় করো গাইস। অসাধারণ লাগছে, অসাধারণ। পপিতে তেরে মোটে, পপিতে তেরে মোটে, মেরি যাবে পানা, ও গাইস উই আর এনজয়িং আ লট। একটাই গানের কথা মনে পড়ছে, কিশোর কুমারের ইয়ে কাহা আ গয়ে হম, ইয়ে কাহা আ গয়ে হম। যদিও ওটা কাশ্মীরে শুট হয়েছিল আর এটা সিকিম। স্নোফল হচ্ছে গাইস, আমরা এখন ইয়াং থামে রয়েছি, স্নোফল হচ্ছে গাইস, ও ভাই। কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাও, আর সিনিক ভিউটিগুলো যদি পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, ডেফিনেটলি শেয়ার করো, ঠিক আছে, তোমাদের জন্যই করা, ঠিক আছে। খুব এনজয় করলাম, এখন লাচুংয়ের যাব, ওখানে লাঞ্চ করব, লাঞ্চ করে আমরা রওনা দেব হচ্ছে গ্যাংটকের উদ্দেশ্যে। আশা করি, এক্সপেক্ট করছি 7:30-8 বেজে যাবে আমাদেরকে গ্যাংটক পৌঁছাতে।
বাট স্টিল দেখা যাক, কারণ কালকেও আবার সকাল সকাল উঠতে হবে। কালকে আমাদের সম্ভবত ডে ফোর, আজকে ডে থ্রি ছিল। তো আজকে ডে থ্রি এর ব্লগটা তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানিও, শেয়ার করো, ঠিক আছে? আর ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও। আমি অনেকেই দেখেছি যে আমার ভিডিওটা ভিউজ হচ্ছে, হচ্ছে না এমন না, ভালো দেখছি কিন্তু সাবস্ক্রাইব করছে না। একটা সাবস্ক্রাইব করতে তো তেমন কিছুই লাগে না, একটা সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিওটা ভালো লাগে। তো আর সময় নষ্ট করবো না, ঠিক আছে? আবার গ্যাংটকে কালকে আমরা গ্যাংটক থেকে যখন নাচু এই নাথুলার উদ্দেশ্যে রওনা দেবো, নাথুলা না আরও অনেক কিছু জিনিস কভার করব, সেটা পাওয়ার জন্য কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, তাড়াতাড়ি করে নাও। তো বা কালকে আমরা সেটা যাব। তো তো গাইস, আজকে আর ভিডিওটা আর বড় করছি না, আজকে এই পর্যন্তই। কালকে আবার খুব তাড়াতাড়ি এপিসোড 4 নিয়ে তোমাদের সাথে আসছি। চলো, টাটা, টেক কেয়ার।